আগের ক্লাসে আমরা দেখেছিলাম স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা ও পূর্ণ সংখ্যা, এদের সংজ্ঞা ও এদের বিভিন্ন ধর্ম। আজকের ক্লাসে আমরা জানব এর পরবর্তীতে কিভাবে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা ও বাস্তব সংখ্যা তৈরি হয়েছে। সবার প্রথম চলে আসি মূলদ সংখ্যায়। দুটি পূর্ণ সংখ্যা 2 ও 3, এদের ক্ষেত্রে দেখা যাক কি হয়েছিল। 2 ও 3 দুটি পূর্ণ সংখ্যা যদি আমি ভাগ করতাম 2 ভাজিত 3, যার উত্তর হতো 2 এর 3, এবং এই 2 এর 3 এই সংখ্যাটি হলো একটি ভগ্নাংশ সংখ্যা যা পূর্ণ সংখ্যার দলের মধ্যে ছিল না। তাই জন্য এর কারণে পূর্ণ সংখ্যার দলটা ভাগফলের দ্বারা সীমাবদ্ধ ছিল না। আমরা যদি এমন সংখ্যা তৈরি করি যারা ভাগফলের দ্বারা সীমাবদ্ধ হবে, তাদের মধ্যে অবশ্যই এই ধরনের সংখ্যাগুলোকে প্রবেশ করাতে হবে। এই ধরনের সংখ্যা মানে কিরকম সংখ্যা? এমন একটা সংখ্যা যার উপরে লব থাকবে এবং নিচে হর থাকবে। লব ও হর এদেরকে যদি ছোট করে আমি লবটাকে বি বলি, হরটাকে কিউ বলি, তাহলে আমরা এই আকারের সংখ্যাগুলো যাদের মধ্যে পি বাই কিউ আকার আছে, এই আকারের সংখ্যাগুলো যাদের মধ্যে ভরে দেব, তারাই হয়ে যাবে আমাদের নতুন সংখ্যার দল, এবং তাদেরকে আমরা চিনব মূলদ সংখ্যা নামে। যেমন মনে করো আমরা একটা সংখ্যা লিখছি 2। এই 2 সংখ্যাটা কি এই রকম আকারের সংখ্যা? হ্যাঁ, মনে করো 2 কে আমরা লিখতে পারি 2/1। 2 কে যেহেতু 2/1 আকারে লিখতে পাচ্ছি, অর্থাৎ 2টা পি বাই কিউ আকারের একটা সংখ্যা, তাই 2 কে আমরা বলবো একটি মূলদ সংখ্যা। ঠিক একই রকম ভাবে 3, 4, 5 এরা সবাই হচ্ছে মূলদ সংখ্যা। এবার যদি মনে করো আমি একটা সংখ্যা নিই 0, 0 কি মূলদ সংখ্যা? হ্যাঁ, 0 মূলদ সংখ্যা হবে, কারণ 0 কে লিখতে পারি 0/1 এইভাবে। কিন্তু যদি আমরা এরকম একটা সংখ্যা লিখি, মনে করো -2/3, এটা কি মূলদ সংখ্যা হবে? হ্যাঁ, এটাও একটা মূলদ সংখ্যা হবে, কারণ এটাকেও আমরা লিখতে পাচ্ছি -2/3, অর্থাৎ পিটা এক্ষেত্রে হচ্ছে -2 আর কিউটা হচ্ছে 3, অর্থাৎ -2/3ও একটি মূলদ সংখ্যা। এরপর দেখি আরো কিছু মূলদ সংখ্যা। মনে করো আমি একটি সংখ্যা লিখলাম 2.1, এটাকে কি মূলদ সংখ্যা বলবো? দেখো একেও আমি কিন্তু এই রকম আকারে লিখতে পারবো। 2.1 কে লিখতে পারি 2.1, পাই এই দশমিক তোলার জন্য নিচে একটা শূন্য নিলাম, অর্থাৎ 21/10। দেখো এটাও একটা পি বাই কিউ আকারের সংখ্যা, তাই একেও আমি একটা মূলদ সংখ্যা বলবো। ঠিক একই রকম ভাবে যদি এই রকম একটা সংখ্যা নিই √4, একে কি মূলদ সংখ্যা বলবো? হ্যাঁ, বলতে পারি। যদি একে আমি এটাকে লিখতে পারি √2×2, দ্যাট ইজ 2, এবং 2 হচ্ছে 2/1, সো দিস √4 ইজ একটা মূলদ সংখ্যা। এইভাবে আমরা যে সংখ্যাগুলো তৈরি করলাম এদেরকে মূলদ সংখ্যা বললাম। কিন্তু এইভাবে তৈরি করা সংখ্যার মধ্যে প্রধানত দুটো সমস্যা আছে। দেখো মনে করো আমি একটা সংখ্যা নিচ্ছি 2/0। দেখো এই একটা সংখ্যা যেটা দেখতে পি বাই কিউ এর মতো, কিন্তু এর ক্ষেত্রে যেটা সমস্যা সেটা হলো 2 কে 0 দিয়ে ভাগ করা হয়েছে, এবং যা গণিতে কখনো সম্ভব নয়। অর্থাৎ কোন সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা সম্ভব নয়, অর্থাৎ সব সংখ্যাকেই আমি মূলদ সংখ্যা বলতে পারবো না যাদেরকে পি বাই কিউ আকারে লেখা যায়। লেখার সময় একটা শর্ত অবশ্যই হতে হবে যে নিচে যেন শূন্য না থাকে, অর্থাৎ প্রথম শর্ত হবে নিচেরটি যেন শূন্য না হয়, এবং শূন্য ছাড়া পি কিউ যে কোনো পূর্ণ সংখ্যা হলেই চলবে। অর্থাৎ পি আর কিউ পূর্ণ সংখ্যা, কিন্তু কিউটা শূন্য নয়। আরো একটা সমস্যা দেখো, মনে করো আমি একটা সংখ্যা লিখছি 2/3, এটি একটি মূলদ সংখ্যার সংখ্যা মানছে, পি বাই কিউ আকারে লিখতে পারছি। কিন্তু দেখো যদি আমি আর একটা সংখ্যা লিখি 4/6, তাহলে এটাও কি মূলদ সংখ্যা নয়? হ্যাঁ, এটাও মূলদ সংখ্যা, কারণ পি বাই কিউ আকারে লেখা হয়েছে, দুজনই পূর্ণ সংখ্যা, কিউটা শূন্য নয়। এর ক্ষেত্রে যেটা সমস্যা, এই সংখ্যাটা আমরা যদি কাটাকুটি করি তাহলে 2/3 হয়, অর্থাৎ দেখতে পাচ্ছি এই সংখ্যাটা এই সংখ্যাটা একই সংখ্যা, কিন্তু এদের দুজনকে আমরা যেন দুটো আলাদা মূলদ সংখ্যা হিসাবে চিনলাম। এর কারণ হলো আমরা যে সংখ্যাটা দুটো লিখেছিলাম তাদেরকে আমরা কাটাকুটি করতে পারছি, অর্থাৎ
আমরা এই দুটোকে একই মূল সংখ্যা হলেও আলাদাভাবে দেখছি। এই সমস্যা দূর করার জন্য আমরা এই সংজ্ঞায় আরো একটা জিনিস যোগ করব, সেটা হচ্ছে যে পি কিউ লিখব তাদের গসাগু যেন এক হয়। অর্থাৎ যদি এইটা লিখি তাহলে 2/3, এর ক্ষেত্রে গসাগু কত হচ্ছে 2 আর 3 = 1, অর্থাৎ এটা ঠিক আছে। কিন্তু এইটা যদি লিখি, এর ক্ষেত্রে কি গসাগু 1 আছে না নেই? না থাকলেও এখানে আমি মূল সংখ্যা বলতে পারবো, কিন্তু একে অবশ্যই লিস্ট ফর্মে কনভার্ট করে নেবো। এবং সেক্ষেত্রে যেটা হলো যে মূল সংখ্যাটার একই সংখ্যা দ্বারা একই মূল সংখ্যা প্রকাশ হলো, দুটো আলাদা মূল সংখ্যা হলো না। এটা গসাগু 1 করে নেওয়ার পর এটা তৈরি হলো, অর্থাৎ এই মূল সংখ্যা এই মূল সংখ্যাটা একই মূল সংখ্যা। গণিতের ভাষায় একে বলা হয় এরা সমতুল্য মূল সংখ্যা। চলে আসো, এই সবকিছু মিলিয়ে মূল সংখ্যার যে সংজ্ঞাটা পেলাম সেটা একবার নোট করে নেওয়া যাক। অর্থাৎ মূল সংখ্যা সংজ্ঞাটা ধরলো একটা এরকম যে সেই সমস্ত সংখ্যাকে মূল সংখ্যা বলবো যাদেরকে p/q আকারে লেখা যায়, যেখানে pq যে কোনো পূর্ণ সংখ্যা এবং q টা অবশ্যই শূন্য নয় এবং pq এর গসাগু 1। অর্থাৎ সেই সংখ্যাকে মূল সংখ্যা বলবো যারা এই তিনটে প্রপার্টি স্যাটিসফাই করে। pq পূর্ণ সংখ্যা হতে হবে, q টা নট ইকুয়াল টু 0 হতে হবে, আর দুজনের গসাগু 1 হতে হবে। এবার মূল সংখ্যার কিছু ধর্ম দেখা যাক। দেখো, যে কোনো দুটো মূল সংখ্যা তাদের যোগফল করলে সবসময় একটি মূল সংখ্যাই হবে। যে কোনো দুটো মূল সংখ্যা তাদের গুণ করে দেখো সেটা আরেকটি মূল সংখ্যাই হবে। যে কোনো দুটি মূল সংখ্যা বিয়োগ করে দেখো সেটা অবশ্যই আরেকটি মূল সংখ্যা হবে। অর্থাৎ যোগফল, গুণফল, বিয়োগফল এই তিনটি তারা পূর্ণ সংখ্যার মতো মূল সংখ্যা সীমাবদ্ধ থাকলো। এবার দেখবো ভাগফল। আমরা তো তৈরি করেছি মূল সংখ্যা এইভাবে যাতে তার মধ্যে ওই ভাগফলে যেগুলো তৈরি হয় সেগুলো প্রবেশ করানো যায়। অর্থাৎ যে কোনো দুটো মূল সংখ্যা তুমি ভাগ করে দেখো অবশ্যই একটা মূল সংখ্যা পাবে। এবং মূল সংখ্যা হলো এমন একটা সংখ্যার দল যারা ভাগফলের দ্বারাও সীমাবদ্ধ হয়ে গেল। এবার চলে আসি আরো কিছু মূল সংখ্যার উদাহরণে। দেখো, আমি একটা সংখ্যা লিখছি, তোমরা বলবে এটি মূল সংখ্যা কিনা। মনে করো একটা সংখ্যা লিখলাম, সেটা হচ্ছে 3.333333, বলতে পারবে এই সংখ্যাটি মূল সংখ্যা কিনা? এই সংখ্যাটা দেখো তোমাদের খুব ছোটবেলার একটা পরিচিত সংখ্যা। কিরকম এই সংখ্যাটা? ছোটবেলায় আমরা লিখতাম, যেহেতু 3 বারবার রিপিট করছে তাই 3-3 মাথায় একটা ডট লিখতাম এবং একে বলতাম যে আবৃত দশমিক। এবং এই সংখ্যাটা মূল সংখ্যা কিনা জানার জন্য আমরা একটু ছোটবেলার কথা ভাবি। দেখো, এই সংখ্যাটা তৈরি হয়েছিল আমরা এইভাবে, 10 যদি 3 দিয়ে ভাগ করতাম তাহলে এই সবের সংখ্যাটা তৈরি হতো। 3 × 3 = 9, 1.0, 3 × 3 = 9, 1, এবং এইভাবে ভাগটি চলতে থাকে এবং এইভাবে এই সংখ্যাটা তৈরি হতো। অর্থাৎ এই সংখ্যাটা কে লেখা যায় এইভাবে, অর্থাৎ যে সংখ্যাটা দেওয়া ছিল সেটা আসলে 10/3 সঙ্গে ইকুয়াল, এবং 10 একটি পূর্ণ সংখ্যা, 3 একটি পূর্ণ সংখ্যা যে শূন্য না এবং এদের গসাগু 1, তাই এটা একটা মূল সংখ্যা। কি সুন্দর জিনিস! দেখো, আমরা দশমিকের উপর দু ধরনের সংখ্যা দেখলাম, একটা হচ্ছে 3.34 এই টাইপের সংখ্যা, এটা মূল সংখ্যা, আবার দেখলাম 3.333 এটাও একটা মূল সংখ্যা। অর্থাৎ যখন দশমিকের পর সংখ্যা গিয়ে থেমে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, দশমিক বিস্তারটা সসীম হচ্ছে, তখন সেটা মূল সংখ্যা হচ্ছে, আর দশমিক বিস্তারটা অসীম হচ্ছে কিন্তু অসীমের মধ্যে একটা রিপিটেশন ভাব আছে, অর্থাৎ রিপিটেশন আছে, অর্থাৎ দশমিকের মধ্যে একটা জিনিস বারবার পুনরাবৃত্ত হচ্ছে, সেক্ষেত্রেও সেটা মূল সংখ্যা হচ্ছে। আচ্ছা, এমন কি কোনো সংখ্যা আছে যাদেরকে এইভাবে p/q আকারে লেখা যায় না? হ্যাঁ, আছে। যাদেরকে এইভাবে লেখা যায় না তাদেরকে বলা হয় অমূলক সংখ্যা। অর্থাৎ আমাদের এই পরবর্তী সংজ্ঞা 5 অমূলক সংখ্যার সংজ্ঞা। অমূলক সংখ্যা বলতে সেই সমস্ত সংখ্যাকেই বোঝাবে যে সমস্ত সংখ্যাকে p/q আকারে লেখা যায় না, বা লেখা গেলেও সেই pq মূল সংখ্যার pq এর ওই ধর্মগুলো মানবে না। অর্থাৎ pq পূর্ণ সংখ্যা হবে না, q শূন্য হবে না, বা pq এর গসাগু 1 হবে না, এইগুলোর কোনো না কোনো একটি অবশ্যই মানবে না। তাহলে যে সমস্ত সংখ্যাকে p/q আকারে লেখা যায় না তাদেরকে আমরা বলি অমূলক সংখ্যা। কিছু উদাহরণ নেওয়া যাক। মনে করো একটি সংখ্যা লিখছি √2। দেখো, আগের বারে যখন √4 নিয়েছিলাম সেক্ষেত্রে কিন্তু আমরা ওটার উৎপাদক বিশ্লেষণ করে বর্গমূল তৈরি করে একটা পূর্ণ সংখ্যায় পরিণত করে সেটাকে আমরা মূল সংখ্যা বলেছিলাম, কিন্তু √2 ক্ষেত্রে আমরা ওই কাজটা করতে পারছি না বলে ওটাকে অমূলক সংখ্যা বলতে পারি না। কিন্তু এর যে প্রমাণটা √2 একটি
কি ধরনের সংখ্যা তার প্রমাণটা তোমাদের এই লেভেলে নাইন স্ট্যান্ডার্ডে নেই, তাই জন্য এইটুকু অন্তত আমার উপর বিশ্বাস রাখো এবং মনে রেখে দাও যে √2 এই ধরনের সংখ্যাটি অবশ্যই এটি একটি অমূলদ সংখ্যা। এরপর একই রকম ভাবে √3, √5, √7 এরা সবাই হচ্ছে অমূলদ সংখ্যা। এবং আরো কিছু অমূলদ সংখ্যা দেখো, মনে করো আমি যে আগের উদাহরণটি নিয়েছিলাম 3.3333, এটার ক্ষেত্রে বলেছিলাম মূলদ সংখ্যা, কিন্তু যদি আমি এরকম তৈরি করতাম এই সংখ্যাটাকে যে 3.03003003, দেখো এটাও একটা দশমিক রিপ্রেজেন্টেশন সংখ্যা কিন্তু যার মধ্যে কোনো পুনরাবৃত্তি নেই, প্রতিবার যেন সংখ্যাটা পাল্টে পাল্টে যাচ্ছে, কোনো রিপিটেশন নেই, এই ধরনের সংখ্যাগুলো কিন্তু অমূলদ সংখ্যা হয়। আরেক ধরনের অমূলদ সংখ্যা আছে যেটার সঙ্গে তোমরা খুব অতি পরিচিত, এই রকম একটা সংখ্যা যাকে আমরা বলি পাই, এই পাই সংখ্যাটি একটি অমূলদ সংখ্যা। আরো একটা অমূলদ সংখ্যা আছে যেটাকে ই বলা হয়, যেটা তোমাদের এখন নর্মাল ইউজ করনি, তো এই ই বলে একটি সংখ্যা আছে যেটিকে বলা হয় যেটি ও অমূলদ সংখ্যা। এবার আমরা চলে আসি যে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা এই সব জানার পরে যেটা জানতে হবে সেটা হলো বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা জানার জন্যই আমরা এই পুরো এত বড় জার্নি ট্রাভেল করে এসেছি। এরপর আমরা জানবো বাস্তব সংখ্যা কাকে বলে। বাস্তব সংখ্যা আর কিছুই না, বাস্তব সংখ্যার সংখ্যাটা তোমাদেরকে বলছি, একটু নোট করে নিতে পারো, সমস্ত সংখ্যা যাগুলো আমরা জানলাম এর আগে, অর্থাৎ মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা, এই দু ধরনের সংখ্যাকে মিলিয়ে ফেললে যা তৈরি হয় তাকেই আমরা বলবো বাস্তব সংখ্যা। অর্থাৎ যদি খুব ছোট্ট নোটে লিখি, বাস্তব সংখ্যা ইজ ইকুয়াল টু মূলদ প্লাস অমূলদ। মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা এদেরকে জুড়িয়ে ফেললে যে বড় সংখ্যার দলটি পাওয়া যাবে তাদেরকে বলবো বাস্তব সংখ্যা। অর্থাৎ এতদিন ছোটবেলা থেকে আমরা যত সংখ্যা চিনেছি সব সংখ্যাই কোন না কোনো ভাবে বাস্তব সংখ্যা, হয় সে মূলদ হওয়ার কারণে বাস্তব, নয় সে অমূলদ হওয়ার কারণে বাস্তব। এবার আমরা কিছু এই বাস্তব সংখ্যার ধর্ম নিয়ে কয়েকটি নোট দেখব। মনে করো সবার প্রথম দেখব নোট নাম্বার 1। দেখো আমরা যেভাবে সংখ্যা তৈরি করেছিলাম সেটা একবার ফলো করা যাক। আমাদের সবার প্রথম ছিল একটা ন্যাচারাল নাম্বারের দল, তার মধ্যে কারা ছিল, 1, 2, 3, 4 এরকম লোকেরা ছিল, এরকম সংখ্যা ছিল। এই এদের সঙ্গে আমি কি করেছিলাম, শূন্য নামক একটি সংখ্যাকে জুড়ে দিয়েছিলাম, মানে এদের বাইরে শূন্য ছিল তাকে ওদের সঙ্গে জুড়ে দিয়ে যেটা তৈরি করেছিলাম তাকে বলেছিলাম হোল নাম্বার, অর্থাৎ অখণ্ড সংখ্যার দল। এই অখণ্ড সংখ্যার দলেও কিছু সমস্যা ছিল, তার জন্য এদের সঙ্গে এদের বাইরে থাকা কিছু সংখ্যা -1, -2, -3 এদেরকে জুড়ে দিয়ে তৈরি করেছিলাম ইন্টিজার পূর্ণ সংখ্যার দল। আর এই পূর্ণ সংখ্যার দল তৈরি করার পরও একটু সমস্যা হচ্ছিল, এরা ভাগের দ্বারা সীমাবদ্ধ হচ্ছিল না, তাই জন্য এদের সঙ্গে আমরা আরো জুড়ে দিলাম হচ্ছে রেশনাল নাম্বার, অর্থাৎ মূলদ সংখ্যার দল, যাদের মধ্যে এরকম সংখ্যা ছিল সব PQ আকারের সংখ্যা, যেখানে কিছু সংজ্ঞা মানছিল যে PQ এর গসাগুটা 1 হতে হচ্ছিল, কিউটা ≠ 1 হতে হচ্ছিল, ≠ 0 হতে হচ্ছিল, আর PQ গুলো সব ইন্টিজারের মধ্যে থাকতে হচ্ছিল। এই সমস্ত সংজ্ঞা মেনে আমরা এই সংখ্যার দলগুলো তৈরি করেছিলাম, অর্থাৎ ন্যাচারাল নাম্বারের দলের থেকে একটু বড় হলো হোল নাম্বারের দল, হোল নাম্বারের দল মানে অখণ্ড সংখ্যা দল, অখণ্ড সংখ্যার দলের থেকে বড় হলো পূর্ণ সংখ্যা দল, পূর্ণ সংখ্যা দলের থেকে বড় হলো মূলদ সংখ্যার দল। কিন্তু তারপরেও তৈরি হয়েছিল আরেক ধরনের সংখ্যা, সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যার দল এদের কারোর থেকে তৈরি হয়নি, সে আলাদা ছিল, অর্থাৎ বাইরে কোথাও এক জায়গায় ছিল এরকম একটা অমূলদ সংখ্যার দল, যাকে বলা হয় ইংরেজিতে আই, ইরেশনাল নাম্বারস এর দল। এবার এই মূলদ আর এই অমূলদ এদের সবাইকে মিলিয়ে আমাদের তৈরি হলো রিয়েল নাম্বার, অর্থাৎ বাস্তব সংখ্যার দল। এই নোট আকারে এটা লেখালাম যাতে তোমরা বুঝতে পারো যে কিভাবে সংখ্যাটা থেকে থেকে বেড়েছে, এবং এখান থেকে কি ধরনের ছোট ছোট প্রশ্ন তোমাদের আসে যে সব স্বাভাবিক সংখ্যায় কি অখণ্ড সংখ্যা, হ্যাঁ দেখো সব স্বাভাবিক সংখ্যাগুলি অখণ্ড সংখ্যার ভিতরে আছে। আবার প্রশ্ন হয় সব অখণ্ড সংখ্যায় কি পূর্ণ সংখ্যা, হ্যাঁ দেখো সব অখণ্ড সংখ্যায় পূর্ণ সংখ্যা। আবার সব পূর্ণ সংখ্যায় কি মূলদ সংখ্যা, হ্যাঁ সব পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যার দলে আছে, কিন্তু দেখো কোন অমূলদ সংখ্যা মূলদ সংখ্যা নয়, কোন অমূলদ সংখ্যা স্বাভাবিক সংখ্যা নয়,
কোনো অমূলক সংখ্যা অখণ্ড সংখ্যা নয়, আবার কোনো অখণ্ড সংখ্যা অমূলক সংখ্যা নয়, কোন এবং সব অখণ্ড সংখ্যাই আবার স্বাভাবিক সংখ্যা নয়। তার কারণ অখণ্ড সংখ্যা একজন হচ্ছে শূন্য, যে কিন্তু স্বাভাবিক সংখ্যার দলে নেই। তাই এইভাবে এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে। এই ডায়াগ্রামটা তোমরা মনে রাখলে বুঝতে পারবে যে কোনগুলো কার সঙ্গে কি সম্পর্ক। এরপরে চলে আসি নোট টু। নোট টু তে আমি তোমাদেরকে কিছু দশমিক সংখ্যার সম্পর্কে জানিয়েছিলাম, সেটা নোট আকারে দিচ্ছি। দেখো, যে কোনো সংখ্যাকে যদি আমরা দশমিকে প্রকাশ করি, তার দশমিক প্রকাশ দুই প্রকার হতে পারে। একটা হচ্ছে দশমিক প্রকাশটা হয় সসীম হবে, অথবা দশমিক প্রকাশটা অসীম হবে। আচ্ছা, সসীম দশমিক প্রকাশ মানে কিরকম? মনে করো এই ধরনের সংখ্যাগুলো 3.3 অথবা 3.32, যেখানে দশমিক প্রকাশগুলো এক জায়গায় গিয়ে থেমে যাচ্ছে, যেখানে দশমিক প্রকাশগুলো একটা জায়গার পর গিয়ে থেমে যাচ্ছে, তারা হলো সসীম। আর অসীম কারা? মনে করো 3.333, অথবা এটাকে আমরা লিখতে পারি 3.333, এটা চলছে, এটাকে আমরা লিখতে পারি 3.3 মাথায় রেকারিং আবার, অথবা এরকম হতে পারে 3.003, 0.003, 0.003, এইভাবে চলছে, যেটা কোথাও থামছে না। অর্থাৎ দশমিক যদি এই তিন ধরনের, দু ধরনের হয়, সসীম ও অসীম, এই সসীম গুলোকে আমরা কিন্তু বলেছিলাম সব সসীমই হবে মূলদ সংখ্যা। যে কোনো দশমিক সংখ্যা যে এক জায়গায় থেমে যায় সে অবশ্যই মূলদ সংখ্যা। কিন্তু অসীম দু ধরনের হয়। অসীম কি রকম দু ধরনের হতে পারে? একটা হতে পারে যে পুনরাবৃত্তি যুক্ত, আরেকটা হতে পারে পুনরাবৃত্তি বিহীন। কিরকম? যেমন এটা, এটা হচ্ছে পুনরাবৃত্তি যুক্ত, আর ওইটা যেটা হচ্ছে পুনরাবৃত্তি বিহীন। এবার এই ধরনের সংখ্যাগুলোকে দেখো, আমি বলেছিলাম এরা হবে মূলদ সংখ্যা। আর এই ধরনের সংখ্যাগুলো যাদের মধ্যে অসীম কিন্তু পুনরাবৃত্তি নেই, তাদেরকে আমরা বলেছিলাম অমূলদ সংখ্যা। অর্থাৎ দশমিক প্রকাশ দেখে আমি বলে দিতে পারবো কোন সংখ্যা মূলদ হবে, কোন সংখ্যা অমূলদ হবে। আরেকটা নোট তোমরা নিয়ে নাও, সেটা হচ্ছে নোট নাম্বার 3। নোট 3 তে দেখো, আমি তোমাদের দেখাবো যে কোনো ভগ্নাংশ সংখ্যা দেখলেই তুমি যে বলে দিতে পারবে এর দশমিক প্রকাশটা সসীম হবে না অসীম হবে। মনে করো একটি সংখ্যা লিখছি 7/25। এই সংখ্যাটি যদি আমি ভাগ করি তাহলে ভাগফলটা কেমন দশমিক হবে সেটা আমরা বলতে পারি। তার উপায় হচ্ছে এরকম, যে ভগ্নাংশের যে হরটি থাকে সেই হরটিকে তোমাকে উৎপাদকে ভাঙতে হবে। উৎপাদকে ভাঙার পর তুমি দেখতে পাচ্ছ 25 উৎপাদক ভাঙলে 2টি 5 পাওয়া যাচ্ছে, এবং যেহেতু 7 হরের উৎপাদকে 2টি 5 আছে, অর্থাৎ শুধুই 5 আছে, 5 ছাড়া কিছু নেই, এর এর অবশ্যই ভাগ করলে যে দশমিকটি ভগ্ন দশমিক সংখ্যাটি পাওয়া যাবে সেটি সসীম হবে। আর দশমিক সংখ্যাটি সসীম হলো মানেই সংখ্যাটি অবশ্যই মূল সংখ্যা, যেটা এটা দেখিয়ে বোঝা যাচ্ছে। একই রকম ভাবে মনে করো আরেকটি উদাহরণ নিচ্ছি 7/16। দেখো এর ক্ষেত্রে আমি পাবো যদি 16 ভাঙি 2×2×2×2, এবং এর ক্ষেত্রেও নিচে শুধুমাত্র 2 আছে, যদি নিচে শুধুমাত্র 2 থাকে সেক্ষেত্রেও সসীম হবে এবং সংখ্যাটি মূলদ হবে। অর্থাৎ যদি এমন কোন সংখ্যা থাকে যার নিচে 2 আর 5 এই রকম আছে, যেমন 7/10, এর ক্ষেত্রে দেখো 2 আর 5 আছে, এর ক্ষেত্রেও কি হবে? সসীম হবে ও মূলদ হবে। অর্থাৎ যে সমস্ত সংখ্যা ঘরে 2 আর 5 থাকে, শুধুমাত্র 2 আর 5 থাকে, তাদের দশমিক বিস্তার অবশ্যই সসীম হবে, আর সসীম হওয়া মানেই তারা মূলদ হবে। কিন্তু যদি কোনো সংখ্যা থাকে যার নিচে, অর্থাৎ ঘরে 2 এবং 5 ছাড়া অন্য সংখ্যা থাকে, যেমন মনে করো আমি যদি লিখি 30, এই সংখ্যাটি যদি ঘরটি ভেঙে দেখি তাহলে পাবো 2×5×3। দেখো 2 আছে 5 আছে, কিন্তু 2 ও 5 ছাড়াও অন্য একটি সংখ্যা আছে, সেটা হলো 3, এবং এই 3 থাকার জন্য এর দশমিক বিস্তারটা হবে অসীম। এখন দশমিক বিস্তারটা অসীম হলেই যে এটি মূলদ না অমূলদ বলা যাবে না, তার কারণ দশমিক বিস্তারটা অসীম হলেও পুনরাবৃত্ত হতে পারে, পুনরাবৃত্তি বিহীন হতে পারে। যদি পুনরাবৃত্তি যুক্ত হয় তাহলে মূলদ হবে, আর যদি পুনরাবৃত্তি বিহীন হয় অমূলদ হবে। আজকের ক্লাসে আমরা মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, বাস্তব সংখ্যা এবং যে কোনো সংখ্যার দশমিক রিপ্রেজেন্টেশন কিভাবে মূলদ ও অমূলদের সঙ্গে সম্পর্কিত সেই সম্পর্কে জানলাম। পরবর্তী ক্লাসে আমরা বাস্তব সংখ্যার
এক্সারসাইজ সলভ করব। এবং যদি তোমাদের আমার এই ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্স কে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকন সিলেক্ট করে রেখো ক্লাস ভিডিও সংক্রান্ত নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য।